নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সোলাঙ্কি, আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দারুণ ডিশ, শাহি পনির, যেটা আপনারা প্রায়শই রেস্তোরাঁ কিংবা ধাবাতে গেলে অর্ডার করেই খান। দেখুন আজকে আমার রান্নাঘরে কত ইজিলি আমি আপনাদের শিখিয়ে দিই এই রান্নাটি। একদম মাখনের মতো গ্রেভি আর একদম নরম তুলতুলে পনির দিয়ে আপনারা বানিয়ে ফেলুন আমার সাথে শাহি পনির। এটা একটি মুঘলাই রান্না, আর যদিও এটা জনপ্রিয় খুবই, আপনারা বাড়িতেই কিন্তু খুবই ইজিলি এটা বানাতে পারবেন। আসুন দেখে নিন আমার সাথে কিভাবে শাহি পনির আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে, শেয়ার করে আর কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করুন, আর সাবস্ক্রাইব করে যান পুরো ভিডিওটি দেখার পরে আমার চ্যানেল সোলাঙ্কির রান্নাঘরে। এরকমই নতুন নতুন বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের কাছে, যাতে খুব সহজেই আপনারা খুব কঠিন রান্না শিখে নিতে পারেন, একদমই ভয় না লাগে। আসুন শুরু করা যাক আজকের রেসিপি, পারফেক্ট রেস্তোরাঁ কিংবা ধাবা স্টাইলে তৈরি শাহি পনির। রেস্তোরাঁ স্টাইল শাহি পনিরের জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির কিউবের আকারে কাটা, 3টে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, 5টা টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, 5 কোয়া রসুন, 1 টেবিল স্পুন কোরানো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 10টা কাজু বাদাম, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন শুকনো মেথি পাতা, 2টো তেজপাতা, 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ, 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 3টে ছোট এলাচ, 1 কাপ দুধ, 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম, 1 টেবিল স্পুন ঘি, 1 টিস্পুন বাটার আর 2 টেবিল স্পুন সাদা তেল। আমাদের এই রেস্তোরাঁ স্টাইল শাহি পনির বানানোর জন্য আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি ঘি, 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। এর মধ্যে আমি সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম। মশলাগুলো ঘিয়ে সেন্ট ছেড়ে দিচ্ছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা সাদাই থাকবে, হালকা গোল্ডেন হতে হতেই আমি টমেটোটা অ্যাড করে দেব। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি আমার নিয়ে নেওয়া কোরানো আদাটা আর 4টে কাঁচা লঙ্কা। এবার সমস্ত সবজিগুলোকে আবার একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরে আমি দিয়ে দিলাম টমেটো। আবার একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিন। শাহি পনিরের গ্রেভিটা হবে ভীষণ স্মুথ, কী করে হবে সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ মিশিয়ে টমেটো আর পেঁয়াজটাকে আমি কষতে দিচ্ছি। দেখুন টমেটো মজতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এর মধ্যে আমি 10-12টা কাজু বাদাম অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে, লিডটা দিয়ে ঢাকা দিয়ে আমি টমেটো আর পেঁয়াজটাকে একদম নরম করে নেব। লিড ঢাকা দিয়ে
10 মিনিট পুরো জিনিসটা ঘুরে কুক হতে দিন। সমস্ত সবজির সাথে কাজু বাদামের সাথে একদম সফট একদম ম্যাশড হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন একদম জুসি হয়ে গেছে আমাদের টমেটো পেঁয়াজ কাজু বাদাম সব বড় গোটা মশলাগুলো। আর তেজপাতাটা আমি উঠিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অফ করে দেব আর এই মিশ্রণটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পরে আমার মিক্সচারটা এরকম লাগছে দেখতে। আপনারা এটা স্ট্রেন নাও করতে পারেন, কিন্তু আমি এটা স্ট্রেন করে নিচ্ছি। দেখুন তাহলে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট একদম স্মুথ মিক্সচার হবে আমাদের গ্রেভিটার। দারুণ টেক্সচার হবে, মুখে একদম মলমের মতো মাখনের মতো গলে যাবে। এটা পুরোটা মিক্সচারটা আমি স্ট্রেন করে নিচ্ছি, তারপরে ফাইনাল প্রিপারেশনটা করব। আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন, কিন্তু রেস্টুরেন্ট মতো একদম পারফেক্ট ফিনিশ দিতে হলে কিন্তু আমরা স্ট্রেন করে নিলেই ভালো হয়। চলুন এবার ফাইনাল পয়েন্টে চলে যাই। আবার ফ্রাই প্যান বসিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়ো। গ্যাসটাকে একদম লোয়ে রেখে আমি বাটারের মধ্যে ধনের গুঁড়োটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম আমার থেকে নেওয়া শাহি পনিরের গ্রেভির মিক্সচারটা। খুব ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অলরেডি এটা কুকড মিক্সচার যেহেতু, সেহেতু আমাদের বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি আমার নিয়ে নেওয়া দুধ আর ক্রিমটা। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে, ভালো করে মিশিয়ে নেব। শাহি রান্না যখন দুধ মালাই ঘিয়ের ব্যবহার তো হবেই, তবু আপনারা জানা ক্রিমটা স্কিপ করতে চান তারা 2 টেবিল স্পুন ফেটানো টক দই অ্যাড করতে পারেন। আমাদের গ্রেভি প্রায় রেডি, আমি এবার পনিরটা অ্যাড করছি। পনিরটা ভেজে আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু শাহি পনিরে কিন্তু পনির ভেজে অ্যাড করা হয় না। ভীষণই টেস্টি হবে আমাদের এই ডিশটা, আর একদম সফট হয়ে যাবে পনিরটা। হালকা হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে শাহি পনিরের গ্রেভির সাথে পনিরটাকে কুক হতে দিন 5 মিনিট। গ্রেভি ফুটে উঠেছে, আমি সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন। ভীষণ সুন্দর ক্রিমের মতো টেক্সচার হয়েছে আমাদের শাহি পনিরের। আমি 1 চুটকি কসুরি মেথি দিয়ে দিলাম, যেটা আমি ড্রাই রোস্ট করে হাতে করে ক্রাশ করে দিলাম। সমস্ত স্বাদটা একবার টেস্ট করে নেবেন। নুন মিষ্টি ঝাল একদম যেন দারুণ টেস্ট হয় যেমন আমারটা হয়েছে। দেখুন আমাদের শাহি পনির একদম রেডি, একদম সফট তুলতুলে পনিরের মতো দেখতেও লাগছে দারুণ। আশা করি বুঝতে পারছেন রেস্টুরেন্ট মতোই একদম খেতে হয়েছে। আপনারা এবার অবশ্যই বাড়িতে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, নাম শুনে ঘাবড়াবেন না, শাহি পনির এখন ঘরে ঘরেই বানানো যাবে। আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন, তাহলেই আপনারাও সবাই পারবেন বাড়িতেই দারুণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইল শাহি পনির বানাতে। এবার আমি গ্যাস অফ করছি, অফ করে সার্ভ করব। আমার এই ইজি ওয়েতে তৈরি দারুণ টেস্টি শাহি পনির আমি সার্ভ করে দিয়েছি কয়েক ফোঁটা ক্রিম আর ধনে পাতা সাহায্যে। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, প্লেন রাইস, জিরা রাইস কিংবা যে কোনো ধরনের পরোটা কিংবা নানের সাথে অবশ্যই টেস্ট করতে পারেন, দারুণ লাগবে খেতে। মুঘলাই রান্না হলেও যতটা সম্ভব লাইটলি আমি রান্নাটা করেছি, আপনারা সবাই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। পাঞ্জাবি ধাবাতে কিংবা যে কোনো রেস্টুরেন্টে আপনারা এটা অর্ডার করেই খান। আজকে আমার সাথে বাড়িতেই শিখে নিলেন কেমনভাবে
খুবই ইজিলি দারুণ টেস্টি রেসিপিটা বানাতে হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দুদিন পরেই চলে আসব এরকমই টেস্টি আর ইজি আরেকটা ইয়াম্মি রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যান, এটাই অনুরোধ রাখবো। আরও নতুন নতুন নানা রকম ডিশ আমি ইজিলি দেখিয়ে থাকি, সেই জন্যই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে আমার ডিশগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে, শেয়ার করে আর কমেন্ট জানিয়ে আমাকে উদ্বুদ্ধ করুন আমার এই কালিনারি জার্নিতে। স্বাদে গন্ধে অপূর্ব এই রান্নাটি আপনাদের ঘরে ঘরে ফেভারিট হয়ে উঠুক, এটাই আমি চাইব। দুদিন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ততদিন খুব ভালো থাকবেন, সবাই খুব আনন্দে থাকবেন আর জমিয়ে খাবেন। ততদিনের জন্য নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং, আমি সোলাঙ্কি।